দেখে নাও বাবা, এটা তোমার বউয়ের ফুলসজ্জার শাড়ি, মানে তোমাদের ফুলসজ্জার শাড়ি। তারপর বলবে বৌদি এই রংটা পছন্দ হয়নি, অমুক শাড়িটা ভালো লাগেনি। আমি সব ঝামেলা চাই না। না আমি সব বুঝি না এমনিতেও, তোমরা এক্সপার্ট, তোমরা বলো। রুকু ন্যাকামিটা কম করো, হ্যাঁ সব বোঝো। আর আমরা নাকি এক্সপার্ট, সব নিজে দেখে শুনে পরখ করে নিয়েছে, তারপর আবার আমরা। এ বাজে কথা বলো না তো বৌদি, ওই একবারই তো দেখেছি তোমাদের সাথে, আর কবে আর। তাই নাকি? আমার মুখ খুলিও না, বিষয়টা কিন্তু ভালো হবে না একদম। হ্যাঁ কি বলবে বলো বলো বলো। বলবো ভালো হবে সেটা? হ্যাঁ বলো। এই যে আগের রবিবার খাওয়া দাওয়া করার পর সেজে গুজে টুক করে বেরিয়ে গেলে, কোথায় গেছিলে শুনি? বলো 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 না, কোথায় গেছিলে? ওই তো দেশপ্রিয় পার্কের ওদিকটায় গেছিলে না? সিনেমাটা কেমন ছিল? ভালো। এই বৌদি তুই শোনো, আমার সাথে না একদম পাঙ্গা নেবে না। হ্যাঁ আমার হেভি নেটওয়ার্ক। এই দিস ইজ নট ফেয়ার। আমায় নিয়ে তো একবারও সিনেমা দেখতে যাও না, এতবার করে বলেছি। বাজে কথা যতস। ও মা এই যে এটা দেখো, ফুলসজ্জার শাড়ি লাল রঙের নিয়েছি। আর এটা কি ভাত কাপড় দেবো বলো তো? দেখো তো শাড়িটা ভালো হয়েছে। এই বিয়ে হবে না বৌমা, রুকুর সাথে মেয়ের ঠিকুজি কুষ্টি মেলেনি। এইটা দেখুন, বাহ খুব সুন্দর, তোর পছন্দ হয়েছে তো? খুব, আমার এটা বেশি চোখে লেগেছে। হ্যাঁ এটাও তো ভালো। তোর যেটা ভালো লাগবে দেখো। হ্যাঁ হ্যাঁ এটাও সুন্দর। মা যখন বলছে তাহলে এটা নেব। দেবতোষ বাবু ফোন করেছেন, আমি দেখছি। হ্যাঁ বলুন। হ্যাঁ কি বলছেন কি আপনি? আবার কি হলো? তুই দেখ আমি আসছি। এই চুড়িটা দেখি, এই নিন। মানে আপনি না শুনুন, ব্যাপারটা আপনি ব্যাপারটা একটু বুঝুন। এটা আজকালকার দিনে এসব, আর আপনি কি বলছে? ঠিক বুঝি মেলেনি, বিয়েটা হচ্ছে। এসব কি হলো, খুনে কথা বলছো তুমি? সবাইকে অ্যাডভান্স করে দেওয়া হলো, নেমন্তন্ন সারা হয়ে গেল, এতগুলো টাকা। ঈশ্বর মেয়েটার কি আর বিয়েই দিতে পারবো না। মিনতি দি একটা অমলেটে কিন্তু লঙ্কা দিও না। ঠিক আছে বৌদি। এই তো পিকু একবার আয়ত্ত এই ঘরে, দেশে কি মেয়েরা পাও? আসছি মা। এই দেখ দেখ। তাও বা তোমার ছোট ছেলের জন্য। যতই বেকা কথা বলো না কেন, দেখাও তো আমার রুকুর মতো একটা ছেলে তোমাদের বংশে। আহা এর মধ্যে আবার বংশের কথা আসছে কেন? আচ্ছা ছাড়ো, বংশ ছাড়ো, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীর মধ্যে ওর মতো একটা ছেলে দেখাও তো, এরকম রেজাল্ট এরকম কেরিয়ার। মা প্লিজ। তুমি ওষুধটা খেয়েছো? মা রোজ কিন্তু খাওয়ার আগে খালি পেটে ওষুধটা খেতে ভুলে যাচ্ছে। খাইনি তো? মা কি জন্য ডাকলে সেটা তো বলো। কেন ডাকলাম? ও ডেকোরেটরস, ফ্লোরিস, তারপর কেটারার, কাউকে অ্যাডভান্সের টাকা ফেরত দেবার কোনো দরকার নেই, বিয়েটা ওই দিনই হচ্ছে। শুধু আমার রুকু একবার বলুক। দেখ না রুকু, দেখ ছবিগুলো, দেখ এই মেয়েটার চোখটা, দেখ কি সুন্দর, দেখ একবার পিএইচডি করছে মেয়েটা। বৌমা তুমি কোথায় চললে? এদিকে এসো, অমলেটটা বসিয়ে এসছি। আর শর্টলিস্ট করো, তুমি তো করবে, তোমার কাজ এগুলো, আমাদের কাজ, আমরা ব্যাক ডেটেড। নাও দেখো। আরে রুকো। কি রে রুকো, রুকো কি ব্যাপারটা কি তোমার? খাবার খেলে না, টিফিনটা নিতে ভুলে গেলে, এভাবে চলে তো হসপিটালে ভর্তি করতে হবে এবার। বৌদি আমি নন্দিনী ছাড়া অন্য কাউকে বিয়ে করবো না। হ্যাঁ মাকে বলে দিও, দেখো কি করতে পারো, না তো আমাকে তো চেনো।
আই নন্দিনী। আমি আসলে এদিকটা খুব একটা চিনি না বলে একটু দেরি হয়ে গেল। আরে আমিও জাস্ট এসেছি। তুমি আগে বলো তো কি খাবে, চা না কফি? একটা কফি। কফি তো? এক্সকিউজ মি, কি কফি খাবে বলো? ক্যাপাচিনো? হ্যাঁ ওই যা হোক একটা ক্যাপাচিনো। আর ফিশ ফিঙ্গার বলি এক প্লেট? না 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 শিওর, শুধু কফি। থ্যাংক ইউ। এই তোমার হাতের মাপটা দাঁড়ো, আমি একটা চুড়ি দেখি তোমার তোমার হাতটা দেখি। এই চুড়িটা আমাকে একটু দিয়ে দেবে? তাহলে নোয়াটা বানাতে দিয়ে দেবো। এখন যদি না দিই না পরে অনেক লেট হয়ে যাবে। না আর তো আমার টেলার ফেলার আছে, মানে ব্লাউজের মাপটা আমি তো জানি না। তুমি আমাকে একটু ব্লাউজের মাপটা মেসেজ করে দেবে, তাহলে বানাতে দেবো। ছোটো হাতা না বড়ো হাতা সবটা জানি, মানে বিয়েটা তো হচ্ছে না তো, আমি আছি তো। এবার একটু হাসো। একটা জিনিস বাড়িতে ঠিক করে পাওয়া যায় না, কতবার বলেছি আমার জিনিসে হাত দেবে না। আমি বাইরে যাওয়ার আগে আমি ফোনে চার্জ দিয়েছি, ফিরে এসে চার্জার ডানা মেলে উড়ে গেছে। আমি তোমাকে কতবার বলেছি আমার ঘর গোছানোর দরকার নেই? আমি তোকে কতবার বলেছি বাড়ির একটা ঘর ডাস্টবিন বানিয়ে রাখা চলবে না? কি হয়েছে? কি রে, রুকো রুকো, অসভ্যতামি করিস না কিন্তু, আমার সহ্যে সীমা চালিয়ে যাচ্ছে। তো সহ্য করো না, কে বলেছে তোমাকে সহ্য করতে? আরে কি আশ্চর্য ব্যাপার, কে বলেছে? এত কথা বলছিস কেন তুই? একে তুমি এত চেঁচাচ্ছ কেন মা? তোমাকে না ডাক্তার বারণ করেছে যে চেঁচামেচি করবে না? দাঁড়াও, কি হয়েছে রে গিরুকু? বৌদি তুমি কিন্তু মাকে বুঝিয়ে দাও, আমি কিন্তু কি, তুমি কিন্তু কি রুকু, একবার তো বলেছো, হুমকি দিয়েছো তো যে বিয়ে করবে না, আবার কিসের হুমকি? হ্যাঁ বিয়ে করবে না মানে সারা জীবন এইভাবে জ্বালাবে নাকি আমাকে? না সে বলেনি যে বিয়ে করবে না, বলেছে যে ওই নন্দিনীকে ছাড়া বিয়ে করবে না। তুমি বলো কথা, আমি কি বলবো? নন্দিনীকে ছাড়া বিয়ে মানে ঠিকুজি কুষ্টি বলে তো একটা ব্যাপার আছে নাকি, মানে তোমরা এসব মানো টানো না, ঠিকুজি কুষ্টি তো কিছু মিলছে না ওর সাথে। আমি আমাকে বলছো কেন, এখন তো সবাই ঠিকুজি কুষ্টি মেলায়, সেটাই তো স্বাভাবিক। শোনো না, ওই শম্পা আছে না বিবেকানন্দ পল্লীতে থাকে, আরে আমার বন্ধু, হ্যাঁ তো ওর পাড়াতে মহেশ শাস্ত্রী বসে, বুঝতে পারলে? আর টিভিতে প্রোগ্রাম করে পাঁচটার সময় মহেশ শাস্ত্রী ইন্টারন্যাশনাল। ও ওই টিভির মহেশ শাস্ত্রী? হ্যাঁ হ্যাঁ, তো আমি ওর আর নন্দিনী ঠিকুজি কুষ্টি পাঠিয়েছিলাম। তুমি পাঠিয়েছিলে? হ্যাঁ, তো উনি বলছেন যে একটা দোষ আছে। কি দোষ আছে? আছেই তো দোষ। আবার তুমি চেঁচাচ্ছো মা, এবার একটু শান্ত হয়ে কথা বলো। হ্যাঁ দোষ আছে, কিন্তু সমস্ত কিছু কেটে যাবে, এমন কিছু না। আজকাল কারোরই মিলে না, বুঝতে পারলে? 100% তুমি কারোরই মিল পাবে না, একটা কিছু না কিছু প্রবলেম আছে। তো একটা পুজো করালেই ঠিক হয়ে যাবে, উনি সব বলে দেবেন কখন পুজো টুজো করাতে হবে, ইনফ্যাক্ট পুরোহিতও পাঠিয়ে দেবেন। এবার তুমি বলো। উনি এই কথা বলেছেন মানে পুজো করলে সব? বলছে তো, এবার তুমি বাবার সাথে কথা বলে দেখো একবার। হ্যাঁ বাবার সাথে তো কথা বলতেই হবে, তারপর কুল পুরোহিতের সাথে কথা বলতে হবে। একটা কথা, কোনো গণ্ডগোল যদি হয় ভবিষ্যতে, এই যে তোমার দায়িত্ব। আচ্ছা আমি দেখি। এই ছেলেটা মায়ের উপর হাই হাই করে চাচাচ্ছ কেন? চার্জার তো আমি গুছিয়ে রেখেছি ওখানে, মায়ের উপর চাচাচ্ছ। তোমার পাটা দাও আগে। চুপ কর তো, শুধু বাজে কথা। বৌদি তুমি কিন্তু জিনিয়াস, জাস্ট জিনিয়াস। বলছো? আমি জানতাম তুমি আমার জন্য এটা করবে। তোমার জন্য মোটেই করিনি, হ্যাঁ নন্দিনীর জন্য করেছি।
বাড়ির কথা মনে পড়ছে? দাদা আমি ঘরে যাচ্ছি। এই শোনো, তুমি বিয়েতে খুশি না? তোমার কি অন্য কাউকে? তাহলে একা একা ছাদে এসে দাঁড়িয়ে আছো, কি হয়েছে? কি হলো? হাতে লেগেছে? কখন লাগলো? এমনি 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 আবার কারো লাগে? রক্তিম। কি রক্তিম? কি কিছু না, আমি ঘরে যাচ্ছি। প্রথম রাত বলে কি হলো? খুব তাড়াহুড়ো করেছে? কি বলি বলতো? আচ্ছা শোনো, একটা সম্পর্কের জন্য তো একটু সময় দিতে হয়, একটু দুজনকে বুঝবে জানবে তারপরে সব কিছু। তো কাঁদছো কেন? কিন্তু কিন্তু কি আবার কাঁদে? রুখুটা না, এত গাধা, সব ব্যাপারে তাড়াহুড়ো। দেখো নন্দিনী, প্রথম প্রথম না এরকম একটু হয়, তারপর সব ঠিক হয়ে যায়। ছাদে এসে দাঁড়িয়ে আছে ভূতের মতো। তুমি কাউকে বলো না যে আমি ছাদে। এটা কাউকে বলার মতো বিষয়? আমি ওর মাইক নিয়ে বলতে পেরোবো পাড়াতে, বোকামে। ঠিক আছে, তুমি অত ভেবো না, কাঁদে না। এখন বিয়ে হয়েছে, কত আনন্দে থাকবে। দেখ শাড়ি ফাড়ি খুলে আমি ভাবলাম কি না কি, বিয়ের পর এমনিতেই এত ঝক্কি, এই লোকজন খাওয়া দাওয়া সব মিলিয়ে। চলো নিচে চলো, কাঁদছে এখানে দাঁড়িয়ে ভুকামি, চলো। Thank you.
অনেক বিশ্বাস হচ্ছে না রুকু এগুলো করেছে। তোমরা কেউ চেনো না ওকে? তোকে সত্যি কথাটা বলতে হবে নন্দিনী, এভাবে মুখ পুঁচে থাকলে চলবে না। এটা যে সত্যি তার কি প্রমাণ আছে? প্রমাণে অনেক কিছুই আছে মা। নন্দিনীর শরীরে যতগুলো ঘা ঠিক ততগুলোই প্রমাণ। সেগুলো যদি বর্ণনা দিই তোমাদের কি শুনতে ভালো লাগবে? আর একটা কথা বললে না তুমি আমায়? বেশ করেছি আরো মানুষ সব সর্বনাশের মূলে যে সে তো ওই যে দাঁড়িয়ে আছে না, আরো অনেক নন্দিনী আছে তো, তারা জানেও না যে বিয়ে হয়ে গেছে বলে যৌন দাসী হিসেবে তার বর তাকে ইউজ করতে পারে না। দেখি কি করা যায়, চল রে। আমি সম্পূর্ণা, আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে এই লড়াইয়ে।